আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইয়াদি বলছি। আমরা প্রায় 10 বছর থেকে চুল পড়া নিয়ে, বিশেষ করে চুল পড়ে যাচ্ছে, ডাক হয়ে যাচ্ছে এমন পেশেন্টকে আমরা চিকিৎসা করছি। সেখানে আমাদের চিকিৎসার যে ধরন সেটা হচ্ছে প্রথমে হিজামা, এরপর পেশেন্টের একটা ডায়াগনোসিস করার পরে যেটা প্রথমে হিজামা, তারপর আমাদের অশ্বগন্ধা, তারপরে যোগা দিয়ে পেটের মোটামুটি 90% ভালো হয়ে যায়। এক্ষেত্রে একটা বাড়ি বাড়ি ডাক পাই না, যদি যেকোনো সময় আপনার কুয়েতে না সর্দি চুলিতে তো মাথা চুল পাতলা হয়ে গেছিলো আর টুক টুক করতো, তাই তো পাতলা হয়ে গেছিলো। এখন হিজামা কদিন হলো তোমার কথা, হিজামাটা আমি 21 দিন না, এখন তোমার কি মনে হচ্ছে চুল পড়ছে না? চুল পড়ছে না, আর চুল একদম ঘন হয়ে গেছে, তো একদম স্বাভাবিক হয়ে গেছে, তাই না? আগের মতো চুল হয়ে গেছে, খুব একদম পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছিলো দেখেন। তো এরকম ভাবে আমরা বহু রেজাল্ট পেয়েছি। আমি ভিডিওটা করছি একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বর্তমানকালে আমাদের এরকম বয়সের বহু ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা অল্প বয়সে টাক হয়ে গেছে, মাথা চুল পেয়েছে, হ্যাঁ, খুব হিন্দুমন্দতায় ভুগছে এবং তাদের শারীরিক মানসিক কোনো রকম দুশ্চিন্তা চলে আসে। তো আমি যাতে এই জাতীয় যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য একটা বার্তা, যে আপনারা কোনো রকম ভয় ছাড়া নির্দ্বিধায় আপনারা কনসাল্ট করুন, তারপরে হিজামা করুন। তো আসসালামু আলাইকুম।